हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आमी कथा कोली, एखन बाजे सकाल 8টা আর এখন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন ইউকেতে সকাল 8টা মানে ইন্ডিয়াতে কিন্তু এখন দুপুর 12:30টা, মানে এখন চলছে 4.5 ঘন্টা ডিফারেন্স। আর এই 4.5 ঘন্টা ডিফারেন্সটা থাকবে হচ্ছে অক্টোবর মাস পর্যন্ত, 25th অফ অক্টোবর পর্যন্ত। আবার 25th অফ অক্টোবর থেকে দেখা যাবে 5.5 ঘন্টার ডিফারেন্স হয়ে গেল, মানে অক্টোবর মাসের লাস্ট সানডেতে 5.5 ঘন্টার ডিফারেন্স হয়ে যায়, আর মার্চ মাসের লাস্ট সানডেতে 4.5 ঘন্টার ডিফারেন্স হয়ে যায়। মানে ইউকের ক্লক সবসময় টাইম শিফট করে, টাইম চেঞ্জ হয়, ক্লকের টাইম ভ্যারি করে, মানে এক ঘন্টা ফরওয়ার্ড হয় বা এক ঘন্টা বিহাইন্ড হয়। এবার এটাকে কি বলে আর এটা কেন এরকম হয়, এটাকে বলে হচ্ছে ডেলাইট সেভিং। ডেলাইট সেভিং বিগিন হয় হচ্ছে মার্চ মাসের লাস্ট সানডেতে, ডেলাইট সেভিং বিগিন হয়, আর তখন ইন্ডিয়ার সাথে ইউকের টাইম ডিফারেন্স হয়ে যায় হচ্ছে 4.5 ঘন্টা। আর ডেলাইট সেভিং এন্ড হয় হচ্ছে লাস্ট সানডে অফ এভরি অক্টোবর, তখন ইন্ডিয়ার সাথে ইউকে টাইম ডিফারেন্স হয়ে যায় 5.5 ঘন্টা। এটা কেন হয়, তার কারণ সামারে হচ্ছে প্রলংড ডে টাইম আর শর্ট নাইট টাইম। দেখা যাবে রাত্রির 11টার সময় সামারে সন্ধে হচ্ছে, আবার রাত্রির 1টা যেই বাজলো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আকাশে আস্তে আস্তে দিনের আলো আস্তে আস্তে ফুটতে থাকছে। 3টের সময় ভালোই, 3টের সময় পুরো দিনের আলো ফুটে যাচ্ছে, দিনের আলো হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে। 3:30-4টের সময় সামারে সূর্য উঠে যায়, তার মানে প্রলংড ডে আর ভেরি শর্ট নাইট সামারে। কিন্তু উইন্টারে এটা জাস্ট অপোজিট। উইন্টারে কি হয়, উইন্টারে প্রলংড নাইট থাকে আর ভেরি শর্ট ডে টাইম থাকে। রাত্রির পুরো যখনই দুপুর 3টা বাজে, 3:30-3টা থেকে তখনই দেখা যায় আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, আর ভোর হয় অনেক দেরিতে, 8:30-8টার সময় দেখা যাচ্ছে ভোর হচ্ছে। তার মানে অনেকটা দিন কম পাচ্ছি আমরা, তাই জন্য এটা একটা বিলিভ যে এভরি উইন্টারে, মানে অক্টোবর থেকে এখানে উইন্টার স্টার্ট হয়ে যায়, অক্টোবর থেকে একটা ঠান্ডার আমেজ এখানে শুরু হয়ে যায়, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। তাই জন্য কি করে এখানে, এটা একটা বিলিফ যে উইন্টারের টাইমটাকে, উইন্টারের ডে লাইটটাকে, দিনের সময়টাকে আরেকটু প্রিজার্ভ করবার জন্য কি করে, দিনের শুরুতেই, মানে যেই রাত্রির 2টো বাজবে, ওরা ক্লকটাকে, 2টোর টাইমটাকে 1টা হয়ে যায়, মানে ক্লকটা অটোমেটিক্যালি যেই 2টো বাজে সঙ্গে সঙ্গে 1টা হয়ে যায়। তার কারণ হচ্ছে চেষ্টা করে, এটা বিলিভ করে যে সন্ধে থেকে 1টা ঘন্টা তুলে নিয়ে দিনের শুরুতেই 1টা ঘন্টা এগিয়ে রাখলাম নিজেদেরকে, যাতে করে ডে লাইটটাকে আর একটু বেশি সময় পাওয়া যায়। কিন্তু উল্টোটাই সামারে হয়, সামারে যেহেতু আমাদের ডে লাইটের দরকার নেই, তাই জন্য হঠাৎ করে যে রাত্রির 1টা বাজে সঙ্গে সঙ্গে 2টো হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, অটোমেটিক ক্লকগুলোতে অটোমেটিক্যালি হয়ে যায়। যখনই মার্চের লাস্ট সানডে আসে তখনই এটা রাত্রির 1টাটা হঠাৎ করে 2টো হয়ে যায়, আর অক্টোবরে লাস্ট সানডেতে রাত্রির 2টোটা হঠাৎ করে 1টা হয়ে যায়। যাতে করে এটা কেন হয়, যাতে আমরা ডে লাইট কিছুটা বাঁচাতে পারি, সন্ধ্যে থেকে 1টা ঘন্টা তুলে নিয়ে উইন্টারে, সন্ধ্যে থেকে 1টা ঘন্টা তুলে নিয়ে দিনের বেলাতে, দিনের শুরুতে 1টা ঘন্টা আমি অ্যাড করে দিলাম, দিনের শুরুতেই 1টা ঘন্টা অ্যাড করে দিলাম, ক্লকটাকে পিছিয়ে দিলাম, 2টোটাকে 1টা করে দিলাম, তাতে আমাদের দিনটা বেড়ে গেল। এটা একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা ফলো করা হয় ইউকেতে, ইউএসএও তাই। Thank you.
বাজে দুপুর দুটো, লাঞ্চের পর একটু হাঁটতে বেরিয়েছি। সামনে বাড়ির সামনেই একটা হারবার আছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। দেখো এটা একটা অ্যাঙ্কর, প্রায় 200-300 বছর আগেরকার অ্যাঙ্কর। এটা আগে ইউজড হতো, এখন এটা এরকম রাস্তাটা বাঁধিয়ে রেখে দিয়েছে। মিড এপ্রিল নাগাদ চেরি ব্লসম হয়, 15 days এর জন্যই থাকে চেরির যে ফুলটা, চেরি ব্লসম খুব সুন্দর হয়। দেখো চেরি গুলো নিচে পড়ে রয়েছে। দেখিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা স্কুল, ভিক্টোরিয়া স্কুল, ওই স্কুলটারই এটা পিছন দিকটা। আর ওই দেখো আমাদের বাড়িটা, এটা একটা বাস স্টপ, এটার নাম ফিশ মার্কেট স্কোয়ার। তার কারণ এখানে একটা ফিশ মার্কেট আছে, ফ্রেশ ফিশ পাওয়া যায়। এডিনবার বিখ্যাত ফিশ মার্কেট, শুনেছি এখানে নাকি অনেক দূর দূর থেকে ফিশ কিনতে আসে, ফ্রেশ ফিশ কিনতে আসে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত ফ্রেশ ফিশ কিনে খাওয়া হয়নি। আমরাও কিনি, ফ্রোজেন ফিশ কিনি আমরা, কিনতে হবে। চলেই এসছি আমরা, এই সামনে এটা ফিশ মার্কেট, আর এটা হারবারটা, রাস্তাটা ক্রস করলেই হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে পেডেস্ট্রিয়ান ক্রসিং এ। গ্রিন হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। এটা ফিশ মার্কেট লক ফাইন, এটা একটা চার্চ, এই সেই হারবার। এটা ফিশ মার্কেটটা, ফ্রেশ ফিশ এন্ড শেল ফিশ। সুন্দর জায়গাটা তাই না? এগুলো সব ফিশিং বোট। এই হারবারটা তৈরি হয়েছিল 15th century স্মল ওয়ারশিপস আসতো এখানে। মানে
ব্রিটিশরা ইন্ডিয়াতে যাওয়ার প্রায় 300-350 বছর পুরনো, 300-350 বছর আগে। তখন ব্রিটিশরা ভাবতেও পারেনি যে ইন্ডিয়াতে যাবে হয়তো। দেখো এখানে একটা লাইট হাউস আছে, এই প্রত্যেকটা চেয়ার কারোর না কারোর মেমোরির জন্য বানানো হয়েছে, ফ্যামিলি মেম্বার্সরা বানিয়েছে। দেখো, উইথ টেন্ডার লাভ টু ডিয়ার অ্যান গ্রান্ট, আ বিলাভেড ওয়াইফ অ্যান্ড হোম মেকার হু ডাইড অন দ্য 10th September 2000, আ লাভলি মাম টু হার প্রেশাস ডটার্স ক্রিস্টিন অ্যান্ড অ্যালিসন। আমি আসার সময় এই রাস্তাটা দিয়ে এলাম, এখন আমি ফিরবো একটা অন্য রাস্তা দিয়ে, পাশেরই একটা লেন দিয়ে। এখানে দেখো প্রত্যেকটা বাড়িরই বাইরে অনেক গাছ লাগানো থাকে। এখানেও দেখো, আর প্রত্যেকটা বাড়ির একটা করে অন্তত বাগান থাকবেই, আর যে যার নিজের বাড়ির গার্ডেনিং করে। দেখো কি সুন্দর ফুল, আমাদেরও বাড়িতে গার্ডেন আছে, দেখাবো তোমাদের। পৌঁছে গেছি বাড়ি, এখন হয়তো মাই দরজাটা খুলবে। এখানে কিরকম সিস্টেম বলতো, নিচে ফ্ল্যাট নাম্বার ওয়াইজ এক একটা সুইচ থাকে। আমরা যেরকম ফ্ল্যাট 6-এ থাকি, তো ফ্ল্যাট 6-এর বাটনটা প্রেস করলেই ওপরে একটা টেলিফোন আছে, ফোনটাতে রিং হবে, মাই হয়তো হ্যালো বলবে, আর ফোনটাতেই আরেকটা বাটন আছে, ওই বাটনটা প্রেস করলেই নিচে দরজাটা খুলে যাবে। চলো দেখি কিরকম ভাবে হয়। এই ফ্ল্যাট 6-এর বাটনটা প্রেস করব। বাড়ির ফোনে রিং হলো, দেখি কখন খুলে। হ্যালো, হ্যাঁ মা চলে এসেছি, দরজা খুলে দাও। চলে এলাম। এখানেই তাহলে আজকে ভিডিওটা এন্ড করছি, আবার কালকে দেখা হবে। Bye bye till then.